তিনি যখন বলবে যে আমি ফিট, সেদিন শুটিং শুরু হবে। সেই লেভেলের একটা গল্প, যে গল্পটা নাকি অনেক স্ট্রং এবং মাতাল হাওয়ার মতোই সবাইকে হাওয়ায় ভাসিয়ে নিবে। তা আমি কচ্ছপ, আমি আস্তে আস্তে বুদ্ধি করে যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে আমার কাজটা করতে চাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আসলে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বাট আমার কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা মানে স্ক্রিপ্ট লেখা হচ্ছে, একটা সখা সোলমেট আর একটা এই যে মাতাল হাওয়া, দুইটা কিন্তু দুইটা। মানে অনেকে হয়তো ভাবছে যে সখাটাই নাম বদলে মাতাল হাওয়া, এটা রং। তো আসলে সখাটা করার কথা ছিল আগে। তো যেটা হয়েছে যে যখন আমি প্রহেলিকা অস্ট্রেলিয়ায় রিলিজ হয় এবং যখন মানে আমি যখন দেখলাম যে ভিডিওতে মাহফুজ আর শাবনূর বসে ইন্টারভিউ দিচ্ছে, দুজনে ব্ল্যাক ড্রেস পরা এবং দুজনেই এত সুন্দর হাসছে, আমার তখন প্রথমে দেখে মনে হলো কী সুন্দর, এত সিনেমা করে না কেন, ঈশ্বনি তো করে না এরকম একটা। পরে তো উনি আমাকে পড়ালেখা শেষ করে আমাকে তো মাহফুজ ফোন দিল, শাবনূর আমাকে নিজে ফোন দিলেন, এবং আমার তখন খুবই ভালো লাগলো যে এরকম একজন সুপারস্টার আমাদের ইন্ডাস্ট্রির, তিনি আমাকে এত দূর থেকে নিজের থেকে ফোন দিয়ে কথা বললো, এটা আমার জন্য অনেক একটা পরম একটা পাওয়া। তারপর আমি একটা মানে খুশি হয়ে গেলাম এবং উনি আমাকে একটা লেখাও লিখলেন ওনার পার্সোনাল ফেসবুকে, ওইটা আমার আরও ভালো লাগলো। তখন আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, মনে হয় আপনারা দেখেছেন, সেটা হচ্ছে যে ডিরেক্টর চয়নিকা চৌধুরী একটা সিনেমা বানাতে চান শাবনূর এবং মাহফুজকে নিয়ে, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। তখন দেখলাম অনেক ফ্যান, অনেক সাংবাদিকরা দেখলো নিউজ যে আমি করতে চাই, তো ওটা মনে হয় ওনার চোখে পড়েছে। তারপর আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো আপু আমি তো ভালো গল্প হলে করবো, আমি কেন করবো না তোমারটা, তুমি আমাকে ভালো স্ক্রিপ্ট ভালো গল্প দাও আমি অবশ্যই করবো, কারণ তোমার এত সুন্দর মেকিং, এত সুন্দর গান, মাহফুজ এত সুন্দর অভিনয় করেছে, বুবলিকে এত সুন্দর লেগেছে, তা আমার কামব্যাকটা তো আমি এরকম এভাবেই করতে চাই, তো তুমি গল্প আর স্ক্রিপ্ট ভাবো, স্ক্রিপ্ট ভালো হলে অবশ্যই আমি করব। তারপর আমরা যখন ফিরে আসলো, মাহফুজ ফিরে আসলো, বললাম কী করা যায়, এই গল্প দেখি সেই গল্প দেখি, এদিকে আমাদের পাশাপাশি কিন্তু সখা সোলমেটের স্ক্রিপ্টিং হচ্ছে, ওইটাও আমরা আমাদের একটা লাভ স্টোরি, ওটারও কাজ চলছে। হঠাৎ করে মাহফুজ আমাকে একটা গল্প বললো খুবই সুন্দর, এত ভালো লাগলো, ওটা লেখানো হলো রায়হান খানকে দিয়ে। তারপর স্ক্রিপ্ট যখন আসলো, এর মধ্যে শাবনূর ফোন দিল, সে আসছে আমাকে জানালো যে সে আসছে স্ক্রিপ্ট রেডি কিনা। তারপর আমরা 2 তারিখে তাকে স্ক্রিপ্ট, মানে আমরা কয়েকদিনই বসেছি সিটিং, স্ক্রিপ্ট পড়লো, গল্প শুনলো, স্ক্রিপ্ট ডিটেলস পড়লো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, অনেক পছন্দ করলো একদমই, মানে বললো যে আমি এরকম কোনো ক্যারেক্টার করিনি, এরকম কোনো গল্প শুনিনি, এরকম একটা এত সুন্দর গল্প স্ক্রিপ্ট। তারপর তো আমরা ভেবেছিলাম পরেই বলবো, চ্যালেঞ্জ তো অবশ্যই, মানে আমার কাছে কী লাগছে এখন, নার্ভাস লাগছে, কারণ হলো মানে শাবনূর যে এত তাড়াতাড়ি স্ক্রিপ্টটা পড়ে পছন্দ করে ফেলবে, এত তাড়াতাড়ি নিজের থেকে ডিক্লারেশন দিবে, এবং মাহফুজ শাবনূরের যে কেমিস্ট্রি, হ্যাঁ, এবং ওনার তো একটা বিশাল জায়গা ইন্ডাস্ট্রিতে, সেটা তো ফেসবুক খুলেই বুঝতে পারলাম, এবং এত মানুষের, এত ভক্ত এবং জার্নালিস্টরা যেভাবে আমাকে ফোন দিয়েছে মানে মানে 17 তারিখ থেকে, সেই জায়গা থেকে আমার নার্ভাসনেস হচ্ছে যে আমি সুন্দর করে কাজটা, আমি মানে আমি না, মানে আমার টিম বা আমরা সবাই সবাই মিলে যেন সুন্দর করে করতে পারি, যেটা নাকি একদম প্রহেলিকারকে ছাড়িয়ে অনেক দূরে চলে যায় মাতাল হাওয়া। মানে আমাদের এখন একটাই উদ্দেশ্য, আমাদের কিন্তু সত্যি কথা বলতে কোনো তাড়া নেই, যখন আমার শিল্পী তৈরি হবে, বলবে যে আমি ফিট, আমার টিম বলবে আমরা ফিট, তখন আসলে আমরা শুটিংটায় যাবো, আমাদের কোনো হুড়াহুড়ি নাই। তো সেই জায়গা থেকে একটা টেনশন, সেটা হচ্ছে মানে তার ভক্তদের আশা পূরণ করতে পারবো কি না সেটা, বাট আমার তো ভালো অভিনয় শিল্পী আছে, আমার ভালো স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট এবং গল্প স্টোরি এগুলো কিন্তু অনেক স্ট্রং, একটা সিনেমার জন্য সবচেয়ে বড় হিরো কিন্তু স্টোরি স্ক্রিপ্ট, সো ওটা যেহেতু পেয়ে গেছি, তো তারা কি অভিনয় করবে এটা তো আমার জানা, সব কিছু মিলিয়ে তারপর তো আনুষঙ্গিক অনেক কিছু থাকে, 3 মাস হতে পারে, 3 মাসেরও বেশিও হতে পারে, কে ডেডিকেটেড হয়ে কাজটা করতে চায়, সে নিজের থেকে ফিট হতে চায়, ফিট হয়েই, এবং আমরাও তো চাই, আমার ক্যারিয়ার আমার স্ক্রিপ্টও তো তাই বলে যে থাকে একটু ফিট হতে হবে, সবারই তো একটা মেন্টাল ফিটনেস থাকে, ফিজিক্যাল ফিটনেস থাকে, মাহফুজ আহমেদ তো ফিট হয়েই কাজটা করেছেন, তো সেই জায়গা থেকে আমরা তাকে সময় দিয়েছি, তিনি যখন বলবে যে আমি ফিট, সেদিন শুটিং শুরু হবে। গল্প সম্বন্ধে একটা লাইনও বলবো না, তবে এতটুকু বলবো দর্শকরা হতাশ হবে না, সবাই মিলে পরিবার নিয়ে গল্পটা দেখবে, এতটুকুই বলবো, এর বেশি কিছু বলবো না। তবে এটার মধ্যে মানে এমন না যে অনেক আগেকার দিনের চিন্তাধারা, না, একদমই ওটিটিতে যায় যেরকম মানুষ দেখে, এখানেও যায়, কিন্তু সবাই মিলে বসে থেকে দেখতে পারবে, সেই লেভেলের একটা গল্প, যে গল্পটা নাকি অনেক স্ট্রং এবং মাতাল হাওয়ার মতোই সবাইকে হাওয়ায় ভাসিয়ে নিবে। আমাদের যেহেতু কোনো তাড়া নাই যে আমরা
আমাদের যেহেতু তাড়া নাই যে আমরা কোরবানি ঈদেই আসতে হবে এরকম কোনো তাড়া আমাদের নেই। আমি একটা গল্প সবসময় মানে মনে করি, সেটা খরগোশ আর কচ্ছপের গল্প, আমার খুব ভালো লাগে। তা আমি কচ্ছপ, আমি আস্তে আস্তে বুদ্ধি করে যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে আমার কাজটা করতে চাই। আমি চাই আমার দর্শকরা যেন হতাশ না হয়, আমি চাই এই যে শাবনূর যে এত বড় একটা সম্মান দিয়েছেন, শাবনূর এবং মাহফুজ আহমেদ দুজনেই যে আমাকে যে বিশ্বাস করেছেন, একটা সম্মান দিয়েছেন, আমি চাই এটা সুন্দর করে হলেও ধরে রাখতে। মানে আমার যে ঈদেই টার্গেট, এটা এরকম কোনো কিছু না।